Mongsi, sitar nama. Second January 2010, আমার বাবা হেমেন বাবু এক্সপায়ার হন তো আফটার 13 ডেজ হচ্ছে আমাদের সার্চ ছিল তো সেদিনকেই ওস্তাদ আমজাদ আলী খান সাহেব শরৎ পাঠিয়ে দিলেন বলে আমার শরৎটা পুরো ভেঙে গেল ওতে আপনার প্রায় কম করে মানে 30-35 পিসেস হয়ে গেছে ভেতরে পুরো ক্র্যাকড তো ওই শরৎটা আমার বাবার প্রথম তৈরি নাম হচ্ছে গঙ্গা 1970-তে তৈরি তো সেইটাকে আমরা যে কিভাবে করলাম সে আমার বাবার আশীর্বাদ বিটলসের জর্জ হ্যারিসন উনি এসেছিলেন সেতার নিতে 1985 পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে বাবা এই ওইখানে বসতেন ওই দিকটা ওইখানটায় বসতেন জর্জ হ্যারিসনকে পাঠিয়েছিলেন পণ্ডিতজি পণ্ডিত রবিশঙ্কর হ্যাঁ উনি এসেছিলেন উনি বসেছিলেন ওইখানে ওখানে এরকমই একটি টুল দেওয়া হয়েছিল তাকে বসার জন্য বসেছিলেন কিন্তু বাবা জর্জ হ্যারিসনকে চিনতেন না বাবা তো ওয়েস্টার্ন মিউজিক কোনো সময় শোনেননি আমিও চিনতাম না তখনও আমরা বুঝতে পারিনি যে উনি জর্জ হ্যারিসন এত বড় শিল্পী আর উনিও কিছু বলেন উনি অর্ডারটা খালি খাতায় লিখে দিয়ে গেছে আমাদের অর্ডার বুক আছে লিখে দিয়ে গেছে তো ওনার সেটা তৈরি হয়ে উনি ডেলিভারি নিয়েছেন বাবার থেকে নিয়ে চলে গেছেন পরে আমরা সেই খাতা খুলে দেখছি যে উনি তো জর্জ হ্যারিসন 2008-এ এসেছিলেন আয়ান অ্যান্ডারসন তো উনি প্রোগ্রাম করেছিলেন অনুষ্কা শঙ্করের সঙ্গে সায়েন্স সিটি অডিটোরিয়াম তো উনি কিন্তু ফ্লুট নিয়েছিলেন তো উনি তো মেটাল ফ্লুট বাজান আয়ান অ্যান্ডারসন ফ্রম জেথ্রোডাল লাইক কৃষ্ণা এক পায়ে ক্রস করে উনি 4-5 ঘন্টা প্রোগ্রাম করতেন এইসব পিঙ্ক ফ্লয়েড রজার ওয়াটার্স এদের লাইভ প্রোগ্রাম আমি দেখেছি তো তখন আমি বুঝতে পারলাম যে হোয়াট ইজ গিটার হোয়াট ইজ পিয়ানো হোয়াট ইজ ড্রামস তো 1976-এ একটা গ্রুপ ছিল হাই বলে যেটা অমিত দত্ত ছিল আর ড্রামারিস্ট ছিল নন্দন বাগচি তো নন্দনরা এখনও আসে আমার কাছে নাও হি ওয়াজ 65-66 ইয়ার্স ওল্ড নন্দন এখনও আসে অমিত দত্তও আসে তো ওরা ছিল অরিজিনাল আমার ওদেরকা ইন্ডিয়ান গ্রুপসের মধ্যে আমার ওদেরটাই সবচেয়ে বেস্ট লাগতো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে গিটার আর ভায়োলিন আমি খুব ভালোবাসি ফ্লুট ওদের ইনস্ট্রুমেন্টও আছে আমাদেরও আছে কারণ পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাশিয়াজি উনি সবসময় আসতেন ফ্লুটও নিয়েছেন তানপুরাও নিয়েছেন আর ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট তো আমি নিজে হাতে করছিও হ্যাঁ আর গিটার ওরা খুব পছন্দ করে আমাদের গিটার কারণ কি চিফ কিন্তু পারফেক্ট ছিল আর বেস্ট কোয়ালিটি মেটেরিয়ালস হ্যাঁ ওদের ওখানে যেরকম ফেন্ডার বা গিপসন বা হফনার কার্ল হফনার তারপর মার্টিন হ্যারিস তো এইসব গিটারগুলো অনেক এক্সপেন্সিভ তো আমাদের গিটার আমি খুব ভালো লাগে এই জন্য তৈরি করি কিন্তু জর্জ হ্যারিসন বাজিয়ে বলেছিলেন দ্য টিউনিং ইজ পারফেক্ট আমার বাবা হেমেন বাবু পণ্ডিত রবিশঙ্করজি উস্তাদ আলী আকবর খান অন্নপূর্ণা পিসিমা নিখিল ব্যানার্জি তারপর বেনারসের পণ্ডিত যতীন ভট্টাচার্য এনারা সবাই একসঙ্গে শিখতেন উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে ও তখন এটা হলো 1925-30 এরকম বাজাতে তো আমার বাবার সেতার ভেঙে গেল তো তখন উনি
নিজে নিজেই রিপেয়ার করলেন। ওনারা দেখলেন যে সেতারটা অ্যাজ ইট ইজ আবার নিউ হয়ে গেল। তো সেটা দেখে ওস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেব খুব প্লিজড হলেন, বলে আমার কলেজে তো এত ইনস্ট্রুমেন্ট সব নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে তুমি তোমার সেতারের মতন করে দাও নিউ। তারপর তো বাবা 1935-এ চলে এলেন, 33 কি 35 হবে কলকাতায়। তো উনি এসে 1946-এ দোকান করলেন, তারপর উনি ওয়ার্কশপ করলেন। ওয়ার্কশপে প্রায় 35 পিপলস কাজ করতো, উনি নিজে হাতে কাজ করতেন। তো আমরাও অনেক ছোট ছিলাম, আমি তখন ওনার কাছে আমি আমার কাজ শিখেছি, আর সেতারও বাজনা শিখেছি ওনার কাছে। আমি হারমোনিয়ামও শিখেছি, কারণ আলাউদ্দিন খাঁ সাহেব আপনার আলী আকবর খাঁ সাহেবের কাছে হেমন্তী দি আসতেন, হেমন্তী শুক্লা, তো সন্ধ্যা মুখোপাধ্যায়, তো ন্যাচারালি আমরা হারমোনিয়ামও খুব ভালো শিখেছি। আমি হাতে তৈরি যে জিনিসটা হয় অ্যাকাউস্টিক, সেটা তো আর মেশিনে, যেমন এখন চায়না মেশিনের ভায়োলিন তৈরি করছে, দ্য মোস্ট খাটলাস ভায়োলিন, এগুলো ঘর সাজাবার জন্য ঠিক আছে, কিন্তু এগুলো যে যদি কোনো প্যারেন্টস মনে করে তার বাচ্চাকে যে আমি ভায়োলিন শেখাবো, তো ওইসব ভায়োলিন না দেওয়াই ভালো, দিস আর অল রং। সেতারও আজকাল অনেকে আবার দেখি ইলেকট্রিক করেছে, রবিশঙ্করজি কোনোদিন করেনি, বিলায়েত খাঁ সাহেব কোনোদিন করেনি। যেমন ইলেকট্রিক গিটার অ্যান্ড অ্যাকাউস্টিক গিটার ইজ কমপ্লিটলি প্যারালাল, তো ন্যাচারালি অ্যাকাউস্টিক ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাকাউস্টিক ইনস্ট্রুমেন্ট, মানি আর নলেজ দিস আর অল প্যারালাল, কিন্তু আগে বাজনা শোনাব। একটা মানুষকে হার্টে লাগলে তখন মানুষ আমাকে এমনিই আমাকে পয়সা দেবে,